শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। মোর্শেদস ব্রেইন অন ফায়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোর্শেদুর রহমান আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি সবাই সুস্থ নিরাপদেই আছেন। আপনাদের অনুরোধের প্রেক্ষিতে অনুপুষ্টি আয়োডিন নিয়ে পার্ট টু পর্বে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানব আয়োডিন কি। আয়োডিন হচ্ছে একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি উপাদান। আয়োডিন দিয়ে খাদ্য সমৃদ্ধকরণ বলতে আমরা বুঝি আয়োডিনযুক্ত লবণ। এই আয়োডিনের অভাবজনিত সমস্যাগুলো সম্পর্কে আমরা এখন জানব। শিশুর শারীরিক ও মানসিক সুস্থতা এবং সামাজিক বিকাশ বাধাগ্রস্ত হয়, গলগণ্ড হয়, গর্ভধারণের অক্ষমতার সমস্যা, গর্ভকালীন নানান জটিলতা, মৃত সন্তান প্রসব, প্রসবকালীন শিশু মৃত্যু, নবজাতক টেরা, তোতলা, হাবাগোবা, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং বামনত্ব হয়, কর্মক্ষমতা কমে যাওয়া, কাজে অনীহা, লেখাপড়া অমনোযোগিতা, মেজাজ খিটখিটে হওয়া ইত্যাদি। আয়োডিনের অভাবজনিত সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদেরকে বাড়তি আয়োডিন গ্রহণ করতে হবে বা আয়োডিনযুক্ত লবণ খেতে হবে। এখন এই আয়োডিনযুক্ত লবণের ব্যবহার বা সংরক্ষণ আমরা কীভাবে করব, এটার উপর নির্ভর করবে আমাদের লবণে বা আমাদের খাওয়ায় আয়োডিন সমৃদ্ধ থাকবে কি না সেই বিষয়টি। প্রথমেই আসি খাবার তৈরি এবং সংরক্ষণে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে। রান্না এবং খাবারে প্রতিদিনই আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করতে হবে। লবণকে কেনার সময় অবশ্যই প্যাকেটে আয়োডিনযুক্ত লবণের প্রতীকচিহ্ন দেখে নিতে হবে, যেটা আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কীভাবে কোন প্রতীকটি আমরা দেখে নিব এবং কীভাবে কিনব। কম তাপমাত্রায় রান্নায় আয়োডিন ঠিক থাকলেও বেশি তাপমাত্রায় এই আয়োডিন নষ্ট হয়ে যায়, সুতরাং আমাদেরকে কম তাপমাত্রা রান্না করতে হবে অথবা রান্নার শেষে আমাদেরকে লবণ ব্যবহার করতে হবে। লবণ আইন অনুযায়ী প্যাকেট ও খোলা সকল লবণই আয়োডিনযুক্ত হতে হবে। সেই ক্ষেত্রে আপনারা আমার পার্ট ওয়ানে দেখেছেন 2013 সালের, 2015 সালে এবং 2016 সালের যে খাদ্য সমৃদ্ধ, খাদ্যে অনুপুষ্টি সমৃদ্ধকরণের যে মেসেজগুলো সেখানে দেওয়া আছে, এই আইন অনুযায়ী এটা কিন্তু খোলা এবং প্যাকেটজাত উভয়টাতেই আয়োডিনযুক্ত লবণ থাকতে হবে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী, এবং এটাই আইনসিদ্ধ। যদি আপনারা কোথাও প্রতীক অথবা এই খোলা লবণে আয়োডিন না পান, সেই ক্ষেত্রে আপনারা স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে এর প্রতিকার নেবেন এবং এই বিষয়ে একটা সোচ্চার আন্দোলন বা প্রেশার গ্রুপ সৃষ্টি করে এর থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। না হলে আমাদের এই আয়োডিনের অনুপুষ্টির ঘাটতি শরীরে নানান ধরনের জটিলতার সৃষ্টি করবে। আমরা আজকে পরীক্ষা করব বাজারে যে আয়োডিনযুক্ত লবণ বিক্রি হয় সেটা সরকার অনুমোদিত কিনা এবং সেটাতে আয়োডিনযুক্ত অনুপুষ্টি আছে কিনা সেটা আমরা বুঝব কিভাবে, সেটার পরীক্ষা আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। আজকের পর থেকে আশা করি আপনারা এই যে পর্যায়ে আমি পরীক্ষাগুলো করে দেখাবো এভাবে আপনারা বাজার থেকে যখন লবণ ক্রয় করবেন বাড়িতে এসে পরীক্ষা করে নেবেন যে উক্ত লবণে আয়োডিন যোগ করা হয়েছে কিনা বা আয়োডিন সমৃদ্ধ কিনা। তো চলুন আমরা পরীক্ষাটা শুরু করি। সাধারণত দুভাবে এই পরীক্ষাটা করা যায়। একটা হলো সরকারের যে অনুপুষ্টি আয়োডিন একটা অনুপুষ্টি, এই অনুপুষ্টি লবণে মিক্স করা হয়েছে কিনা এটা এবং এই লবণটা সরকার কর্তৃক অনুমোদিত কিনা সেটা বোঝার জন্য একটা লোগো আছে। আপনারা জানেন যে পার্ট ওয়ানে আমি ভিটামিন এ অনুপুষ্টি নিয়ে আলোচনা করেছি, আজকে এটা হলো যে পার্ট টুর আমার আয়োডিন আরেকটা অনুপুষ্টি, যেটা আপনাদের সম্পর্কে আপনাদেরকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি আয়োডিনযুক্ত লবণ চিনবেন এবং ক্রয় করবেন। আপনারা লক্ষ্য করুন যে এই প্যাকেটে এই একটা চিহ্ন, যদি সুস্থ থাকতে চান আয়োডিনযুক্ত লবণ খান, এবং হাতের মধ্যে এই যে লবণ নেওয়া আছে
এই চিহ্নটা দেখে আপনারা বাজার থেকে লবণ ক্রয় করবেন, কারণ এই চিহ্নটা যে প্যাকেটের মধ্যে থাকবে সেটাই আয়োডিন সমৃদ্ধ লবণ বা আয়োডিন যুক্ত লবণ। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করবেন, মেয়াদটা দেখবেন যে এই প্যাকেটের বা এই লবণের কবে মেয়াদ উত্তীর্ণ হবে। সাধারণত মেয়াদ উত্তীর্ণের পরে আয়োডিন সমৃদ্ধ থাকে না বা এটা নষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা এখন থেকে আর খোলা লবণ খাব না। আপনারা জানেন যে খোলা লবণ এই আয়োডিন সমৃদ্ধ থাকে না, সুতরাং আমরা এই খোলা লবণ খাব না। এই চিহ্নটা দেখে আমরা লবণ ক্রয় করব। এখন আসি দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বে আমরা বাজার থেকে লবণ আনার পরে কিভাবে এটা পরীক্ষা করব হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্লেটে আমি পাঁচটা ভাত নিয়েছি, 1, 2, 3, 4, 5। এই পাঁচটা ভাত, এক চিলতে লেবু, একটা চা চামচ আর লবণ। আমরা প্রথমে যেটা করব সেটা হলো যে আমরা এক চামচ লবণ নিব। আমার যে উপরের যে লবণগুলো এগুলো আমরা ফেলে দিব। এক চামচ চা চামচে এক চামচ লবণ নিব প্রথমেই। হ্যাঁ, লবণগুলো আমরা প্লেটে রাখব। রেখে আমরা যে পাঁচটার বেশি কিন্তু আপনি ভাত নেবেন না, এই পাঁচটা ভাতকে কি করবেন এই লবণের সাথে চটকিয়ে নেবেন। এমনভাবে চটকিবেন যেমন সবগুলো এই লবণের সাথে মিক্স হয়ে যায়। এবং খুব ভালোভাবে করতে হবে, কারণ হলো যে ভাতগুলো যদি লবণের সাথে না মিশে তাহলে আমাদের পরীক্ষাটা ঠিক হবে না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো এক লবণের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমরা যেটা করব এই লবণটাকে প্লেটের মাঝখানে এভাবে ছড়িয়ে দিব এবং এরপর আমরা 2 ফোঁটা লেবুর রস দিব এই ভাত মিশানো লবণের উপর। 2 ফোঁটা লেবুর রস দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রং যদি বেগুনি হয়ে যায় তাহলে আপনারা বুঝবেন যে এই লবণগুলোর মধ্যে আয়োডিন মিশানো আছে বা এটা আয়োডিন যুক্ত লবণ। এই পরীক্ষাটা যদি অন্য কোনো রং আসে তাহলে সেই লবণের ভিতরে আয়োডিন মিশানো নাই এবং সেটা আয়োডিন যুক্ত লবণ না। এই পরীক্ষা দিয়ে আমরা বুঝতে পারলাম যে আমাদের লবণটা আয়োডিন সমৃদ্ধ। এবং আমরা যতবারই বাজার থেকে এই লবণ ক্রয় করব ততবার আমরা এই পরীক্ষাটা করব। এবং তাহলে কি হবে, দুইটা পরীক্ষা আপনাদেরকে দেখিয়েছি, একটা হলো প্যাকেটের যে চিহ্ন আর একটা হলো সরাসরি আপনি লেবু দিয়ে যে পরীক্ষা এবং পাঁচটা ভাত দিয়ে যে পরীক্ষা, এই দুটা বিষয়। এটা হলো বাজার থেকে কেনার সময় আপনি দেখবেন লোগোটা, আর এটা বাজার থেকে এনে ওই লবণটা পরীক্ষা করে যদি আমরা এভাবে ব্যবহার করি তাহলে এই যে অনুপুষ্টির ঘাটতি, আয়োডিন অনুপুষ্টির ঘাটতি আমাদের শরীরে আর দেখা দিবে না এবং আমরা গলগণ্ড রোগ সহ বিভিন্ন যে আমরা অসুস্থতা এর থেকে পরিত্রাণ পাব। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এরই মধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরূপ তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার দিন। ধন্যবাদ। স্টে হোম, স্টে সেফ।